রাজধানী মিরপুরে বিআরটিএতে দুর্নীতি দমন কমিশন অভিযান চলছে। এখন পর্যন্ত একজন বহিরাগত দালাল, একজন আনসার সদস্য ও দুজন অফিস সহকারীকে দুদকের হেফাজতে নেওয়া হয়েছে। এর মধ্যে তিনজনের সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছেন। টাকা স্যার, ওই যে আমি এখানে অনেকেই তো আসে, আমরা চাকরি করি, আপনার ওই যে ড্রাইভিং লাইসেন্সের জন্য অনেক হেল্প টেপ করি আর কি। ওনাদের টাকা কয়েক মাসেই প্রায় 5-6টা অভিযান এখানে পরিচালিত হয়েছে। তো ওই ধরনের একই ধরনের অভিযোগ এখানে, দালালের দৌরাত্ম্য বেশি এবং মালিকানা ট্রান্সফারে টাকা লেনদেন হয়, এই সংক্রান্ত অভিযোগে আজকে আমরা অভিযানে এসেছি। অভিযানে এসে ঘটনার সত্যতা দেখলাম, তো দুজনকে ধরেছি, একজন আনসার এবং ই। দর্শক, এই মুহূর্তে মিরপুরের বিআরটিএ কার্যালয় থেকে দুদকের অভিযানের খবর জানাতে যুক্ত হচ্ছে সহকর্মী এয়ার বাদল। বাদল বাদল, অভিযানের সব শেষ কি খবর আছে আপনার কাছে, আমাদেরকে জানাবেন। ফাহমিদা, 12টার কিছু আগে এই অভিযান শুরু হয়েছে, দুদক কর্মকর্তারা অভিযান শুরু করছেন। আমরা কয়েকদিন ধরেই দেখেছি, গেল কয়েক সপ্তাহ ধরেই রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে এই দুদক কর্মকর্তারা বেশ তৎপর রয়েছেন এবং বিভিন্ন বিআরটিতে ঢাকার বাইরেও তারা অভিযান পরিচালনা করেছেন। আসলে দুর্নীতি রোধে তারা এটাকে নিয়মিত করার জন্যই এই অভিযান পরিচালনা করছেন। তো এখন পর্যন্ত অভিযান চলমান রয়েছে। আমরা এই মুহূর্তে রয়েছি বিআরটিএর যে পরিচালক রয়েছেন, প্রকৌশলী মোহাম্মদ শহীদুল্লাহ, তার কক্ষে। এখানে যাদেরকে হেফাজতে নেওয়া হয়েছে এবং তারা এই অপরাধগুলোর সাথে জড়িত কিনা সেই বিষয়টি ক্রস চেক করা হচ্ছে। এখানে দুদক কর্মকর্তা রয়েছেন এবং যারা এখানে এই সংশ্লিষ্টতার বিষয়ে সন্দেহ করা হচ্ছে তাদের কয়েকজনকে এখানে নিয়ে আসা হয়েছে। এখন পর্যন্ত এখানে 4 জন রয়েছে। তারা আসলে, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তাদের মোবাইলে যে তথ্যগুলো রয়েছে সেগুলো যাচাই চলছে। এখানে দুদকের সহকারী পরিচালক রয়েছেন, যিনি নেতৃত্ব দিচ্ছেন অভিযানের, রণজিৎ কুমার। আপনার কাছে জানতে চাইবো, এখন পর্যন্ত কি ধরনের দুর্নীতির তথ্য আপনারা পেয়েছেন? আমরা এখানে দালালের কিছু দৌরাত্ম্য দেখেছি, কয়েকজন দালালকে ধরেছিও। তো সব বিষয় নিয়ে আমরা আলোচনা করছি, যা প্রাপ্ত ফলাফলগুলো নিয়ে পরবর্তীতে আমরা কমিশনে প্রতিবেদন দিব। ফাহমিদা বলছিলেন, দুদকের সহকারী পরিচালক, আমরা বিআরটি এর যিনি পরিচালক রয়েছেন তার সাথে একটু কথা বলতে চাই। একটু আমাদেরকে বলবেন যে আমরা প্রায় দেখি এই ধরনের অভিযান হয় এবং কিছু দালাল ধরা পড়ে, কিন্তু এটি আসলে মূল উৎপাটন করা যায় না। পরিচালক হিসেবে আপনার আসলে এই বিষয়ে ব্যাখ্যা কি? না, আসলে ধন্যবাদ আপনাকে। আসলে আমরা এই যে দুদক মাঝে মধ্যে অভিযান করছে বিভিন্ন প্রতিষ্ঠান, সরকারি প্রতিষ্ঠান, বিআরটিএ, পাসপোর্ট, ভূমি অফিস, রাজ্য, এবং আমাদের এখানেও মাঝে মধ্যে হচ্ছে। আমরাও দেখেন কন্টিনিউ আমাদের এখানে মোবাইল কোর্ট পরিচালনা করি, কারণ আমাদের যে কাজের ভলিউম বা যে আপনার কাজের যে ধরন সেই অনুযায়ী দেখা যাচ্ছে প্রচুর লোক এখানে আসে। এখানে কিছু বহিরাগত লোক থাকেন, যেটা ম্যাক্সিমামই আমরা গেটে বাইরে দেখি যে প্রতারণা করে থাকেন, ম্যাক্সিমামগুলো ক্ষেত্রে যে প্রতারণা করে থাকেন যে আমরা আপনাকে কাজ করে দেবো, এই ধরনের কথা বলে। আমরা প্রায় গতকালকেও কয়েকজনকে মোবাইল কোর্টে দিয়েছি, তার আগে আমরা কন্টিনিউ রেগুলারই আমরা ধরে ধরে এগুলোতে মোবাইল কোর্টে দিচ্ছি। তারপরে ওনারা আসছেন, আজকে একটা অভিযান করছেন, আমরাও সহযোগিতা করছি, আমরাও চাচ্ছি কীভাবে এখান থেকে দালাল মুক্ত করা যায়। ধন্যবাদ আপনাকে। শুনছিলেন বিআরটিএ যিনি পরিচালক মোহাম্মদ শহীদুল্লাহ প্রকৌশলী, উনি কথা বলছিলেন যে বিআরটিকে আসলে দুর্নীতিমুক্ত করে যারা গ্রাহক রয়েছেন তাদের সেবা যাতে সুনিশ্চিত করা যায় সেই বিষয়ে তারা কাজ করে যাবেন। অভিযান চলমান রয়েছে, পরবর্তী সংবাদে এই বিষয়ে আরও বিস্তারিত জানিয়ে দেব। ফাহমিদা, ধন্যবাদ আপনাকে।